মশারি টানাইলে গরমের দিন এই হাজার হাজার লক্ষ লক্ষ ফুটা দিয়া এক ফোঁটা ফ্যানের বাতাস ঢুকতে পারে না, শীতের দিনে এতগুলা মশা কেমনে ঢুকে? এটা মানে আমার কথা হলো গিয়া, এটা একটা খুব বাজে একটা প্রশ্ন এবং বাজে একটা লজিক দিয়ে আমি আপনাকে বুঝাই দিতে চাই। আচ্ছা, আগেই বলে দিয়েছে যে একটা বাজে লজিক হতে যাচ্ছে, কারণ আমি জানি ভালো লজিক বললে তো মানবেন না, বাজে লজিক আগেই বলে দিই। তো এটা হচ্ছে গিয়ে, আপনি যখন মশারি টাঙাবেন, কেন টাঙাইতেছেন? যাতে বাইরের মশা ঢুকে, বাইরের মশা ভিতরে আসতে পারে না, না পারে, না পারে। কিন্তু মশার চারদিক খুঁজে দিলেন, তারপরে গুছে দিলেন, তারপর শুইলেন, শোয়ার পরে দেখবেন তিন চারটা মশা ভিতরে, মানে জাল ফেললে মাছ যেগুলো ছিল ওগুলো আটকা পড়েছে আর কি, মানে তিন চারটা অলরেডি ভিতরে আছে, কেমনে? এটা তো সম্ভব না। ঠিক তেমনি শীতকালে ওই যে মনে করেন বাতাস কেমন ঢোকে, আগে থেকে ভিতরে বাতাস থাকে, বুঝছেন, বাইরের থেকে ঢোকে না। আর গরমকালে ভিতরে গরম বাতাসটা ঢেকে যায়, এটা বাইরে না ভিতরে যাইতে পারে। আর মশার ব্যাপারে তো কিছু বললেই না, মশার ব্যাপারে হলো ওরা ভিতরে বংশ বিস্তার করে, মানে ভিতরে যে মশাগুলো থাকে সেগুলো তো আর বের হওয়ার সুযোগ পায় না, ওরা ওখানে বড় হয় ছোট হয় আবার বংশ বিস্তার করে, ওরা মানে খুঁজতে থাকে কোনো একদিন যে জলাশয় আসবে। বলে না জীবন অন্যের জন্য বিলিয়ে দিতে হয়, একটা কি যেন ভাব সম্প্রসারণ না কি একটা ছিল, হ্যাঁ বলেন, তারপর বলেন, নিজের জীবন বিলিয়ে দিব অনাহারে, নিজের খাবার বিলিয়ে দিব, নিজের খাবার না, তুই গায়ের মধ্যে এত খাবার নিয়ে ঘুরছিস তো ক্ষুধার্ত মশাকে কিছু খেতে দিবি? আমার দেখলে তো মশারা মনে করেন যে মেলা মেলা আতশবাজি ফুটায়, একে দুই মশা কোলাকুলি করে, আমি কি ভাবে আনন্দ কিসের, কাপ না এসে নাচ কামকে ঈদ ভালো মন্দ কাম আছে, এই রকম এত বড় শরীরে দুই একটা মশা যদি বসে, আমার কথা হলো মশা কেন রক্ত খাইতে হবে? একটা খাবার খাইতে খাইতে ওদের কি রুচি মানে চেঞ্জ? আমার দুই তিন দিন আলু ভাজি খেলে, চার নম্বর দিন তো আমাদের তো বেগুন ভাজি বা অন্য কিছু খাওয়া লাগে, টেস্ট পরিবর্তন আমার উচিত, যে মশাদের এখন টেস্ট পরিবর্তনের সময় আসছে, তোমরা রক্ত না খায় সর্বি খাওয়া শুরু করো, তাহলে তো আমার উপকার হয়। তোকে একটা ভাই বাস্তব ধর্মী চোখ বলি, বাস্তব, বাবা রে বাবা, যে এক মশা প্রচুর বাস্তব, তার ওয়াইফের রাগ ভাঙানোর চেষ্টা করছে, তাই যে কালকে তোমারে, কালকে তোমার জন্য একটা হীরার আংটি নিয়ে আসবো, মশার বউ তো কথা বলে না, আবার বলতে কালকে তোমার জন্য একটা ল্যাম্বরগিনি গাড়ি নিয়ে আসবো, কেউ তো কথা বলে না, কথা তো বলবে না, যে কালকে তোমার জন্য একটা বাঘ ধরে নিয়ে আসবো সুন্দরবন থেকে, এবার মশার বউ কথা বলতেছে, কতদিন কইছি নির্বাচনের সময় পলিটিশিয়ানের রক্ত খাইবা না, আয়া ফাপড় মারা শুরু করছো,